আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকেই আপওয়ার্ক সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন, আজকের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা আপওয়ার্কে ভালোভাবে কাজ করতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে যে আপনাকে জানতে হবে যে আপওয়ার্ক মার্কেট প্লেসটা যথেষ্ট একটি প্রফেশনাল মার্কেট প্লেস। ফাইবারের মতো মানে ছোটো ছোটো কাজ নিয়ে এখানে ক্লায়েন্টরা আসে না, অনেক বড় বড় ক্লায়েন্টরা এখানে, অনেক বড় বড় বাজেটের এবং প্রফেশনাল মানের ক্লায়েন্টরা কিন্তু এই আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে আসে কাজ দেওয়ার জন্য, এবং সেটা শর্ট টাইম না, লং টাইম, মানে একবারে অনেক দিন পর্যন্ত আপনাকে কাজ দিবে, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, ইচ্ছা মতো আপনাকে ইয়ে করে নিবে, হায়ার করে নিবে, আপনি কাজ করতে পারবেন তাদের সাথে। এই জন্য এখানে যারা কাজ করে তারা যথেষ্ট প্রফেশনাল হয়ে থাকে, এবং এখানে যারা কাজ করে তারা একটা লং প্রসেসিং কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন ফাইবারে আপনাকে কিন্তু সহজে একজন বায়ার $5 কিংবা $10, $20, $50, $100 কাজ করে নিয়ে কিন্তু সে কিন্তু নিঃসন্দেহে চলে যাচ্ছে, কিন্তু আপওয়ার্কে আপনাকে মাসের পর মাস কাজ দিয়ে যাচ্ছে অথবা আপনাকে আওয়ারলি হায়ার করে নিচ্ছে, আপনি যে কোনোভাবে আপনার সাথে কিন্তু কাজ করার সুযোগ তারা করে দিচ্ছে। এই জন্য যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা যেন যথেষ্ট প্রফেশনাল হয়ে আমরা যেন আপওয়ার্ক মার্কেট প্লেসে আসি, তাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো, অন্যথায় টিকে থাকতে পারবো না। এই জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম একটা স্মার্ট প্রোফাইল সাজাতে হবে, আর স্মার্ট প্রোফাইল সাজানোর জন্য একটা স্মার্ট প্রোফাইল খুলতে হবে, সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অনেকেরই প্রশ্ন আসছে যে আমরা আপওয়ার্কের যে একটি অ্যাকাউন্ট খুলবো সেই অ্যাকাউন্ট তো বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে না। আমি সাপোর্টে ইতিমধ্যে কথা বলেছি যে তারা দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, তবে সর্বপ্রথম তারা দেখে যে বিষয়টি যে আপনার প্রোফাইল সাজানো দেখেই তারা বুঝতে পারে যে আপনি কতটা স্মার্ট, এবং আপনার পোর্টফোলিওগুলো দেখেই বুঝতে পারে যে আপনি কতটা স্কিলড একজন পার্সন, আপনার কতটুকু যোগ্যতা আছে মার্কেট প্লেসে কাজ করার জন্য। অনেকে বলেছেন যে বাংলাদেশ থেকে তো অ্যাপ্রুভাল দিচ্ছে না, অনেকে এজন্য দিচ্ছে না বিধায় যে কাজগুলো করে থাকেন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে ইউনাইটেড স্টেটস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো দিয়ে থাকেন, মানে কান্ট্রি দিয়ে তারপরে আবার এটা যখন অ্যাপ্রুভাল নিচ্ছে, প্রোফাইল অ্যাপ্রুভাল নিচ্ছে, ভেরিফাইড হয়ে যাচ্ছে, তারপরে আবার বাংলাদেশ করে দিচ্ছেন। এই কাজটুকু করার জন্য আন্তরিকভাবে আমি আপনাদেরকে একেবারেই নিষেধ করব যে পরবর্তীতে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম হয়, এটা প্রবলেম করে, এটা আমি দেখেছি, নিশ্চয়ই দেখেছি। আর রিসেন্টও আমি দেখেছি যে অ্যাপ্রুভাল নিচ্ছে বাংলাদেশ থেকে। আমি এখন বলতে পারেন যে আপনি কেন অ্যাপ্রুভাল করে দেখিয়ে দিচ্ছেন, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, এই কারণেই আমার কাছে যে পিসিগুলো আছে কিংবা আমার আশেপাশে যে পাবলিকগুলোর পিসিগুলো আছে সবার কাছেই একটি করে আপওয়ার্ক প্রোফাইল আছে, এবং তাদের খুব স্মার্টলি তারা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করছে, এবং কি অন্য একটি প্রোফাইল আমার এই মুহূর্তে খোলা সম্ভব হচ্ছে না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখাতে পারছি না, হয়তো বা কোনো একটি সময় সুযোগ আসলে আমি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য আপনারা যখন একটি আপওয়ার্কের প্রোফাইল খুলবেন অবশ্যই অবশ্যই 15 থেকে 20টি স্মার্ট পোর্টফোলিও রেডি করবেন। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনি হয়তোবা ওয়েব ডিজাইনার হতে পারেন, ওয়েব ডিজাইন যে কাজগুলো করছেন সেগুলোর আপনি স্মার্ট একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপরে আপনার যদি লোগো ডিজাইনার হন, লোগো ডিজাইনগুলো আপনি অবশ্যই আপনার যে ডিজাইনগুলো আছে, ওন ক্রিয়েটিভিটির যে লোগোগুলো আছে, নিজস্ব ক্রিয়েটিভিটিতে যেগুলো তৈরি করেছেন সেগুলো আপনি এখানে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে স্কিলের সাথে যেন অবশ্যই আপনি যে স্কিলগুলো এখানে সিলেক্ট করেছেন কিংবা স্কিলগুলো যে সিলেক্ট করবেন সেই স্কিলের সাথে যেন অবশ্যই পোর্টফোলিও যেন পুরোপুরি মিল থাকে। মিল যদি না থাকে তাহলে আপনাকে মনে করবে আপনি ধোকাবাজ, আপনি কাজ যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন না। অবশ্যই স্কিলের সাথে আপনার এটাকে মিল রাখতে হবে, পাশাপাশি আপনার যে একটা ট্যাগ লাইন থাকবে, আপনার যে নামের নিচে যে ট্যাগ লাইন থাকবে, আপনি কোন বিষয়টার উপরে এক্সপার্ট সেটার সাথে যেন আপনার ডিসক্রিপশনের সাথে যেন আপনার অবশ্যই পোর্টফোলিওর সাথে এবং পাশাপাশি স্কিলের সাথে এই কয়টা জিনিস ম্যাচিং থাকলে আপনাকে কিন্তু আপওয়ার্ক অ্যাপ্রুভাল দিয়ে দেবে, নিঃসন্দেহে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আপনি সাবমিট করার কিছুক্ষণ পরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, এটা বাস্তব, আমি একবার নিজে পরীক্ষিত। অতএব চিন্তার কোনো কারণ নেই যে বাংলাদেশ থেকে আমাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, আমরা কী করতে পারি, এটা কোনোভাবে চিন্তা করবেন না। আপনি আপনার মতো করে সুন্দর করে কাজে লাগিয়ে যান, সময়টাকে কাজে লাগিয়েছেন, আপনার কাজকে আরও মানে ভালোভাবে ইয়ে করার জন্য, ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করে যান, দেখবেন যে অনেক ভালো কিছু আপনার জন্য সামনে অপেক্ষা করছে। ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি অনেক ভালো কিছু করতে পারেন তাহলে অবশ্যই আপওয়ার্ক মার্কেট প্লেসেও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, আর আপওয়ার্ক মার্কেট প্লেসে আসলে আপনি অনেক বড় বড় ক্লায়েন্ট পেয়ে যাবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন না কেন। ফাইবারে যেরকম অনেক বেশি কাজ পাওয়া যায় অনেকে বলছেন, আপওয়ার্কেও কিন্তু অনেক বেশি কাজ পাওয়া যায়। আমার যে কয়েকটি প্রোফাইল আছে প্রতিটা প্রোফাইলেই মনে করেন যে অনেক কটা কাজ ঝুলে আছে, মানে একের পর এক কাজ আসতেই আছে, প্রিভিয়াস ক্লায়েন্টগুলো বেশি কাজ দিচ্ছে, এমনকি লং প্রসেসিং কাজ, পাশাপাশি বাজেটও অনেক বেশি আছে, ঠিক আছে। এর জন্য চেষ্টা করবেন নিজেরাই যে অনেক ভালো কিছু করার জন্য, বেশি প্র্যাকটিস করার জন্য, বেশি মানে সময় স্পেন্ড করার জন্য প্র্যাকটিসের পিছনে, মানে প্র্যাকটিস যত করবেন তত ভালো কিছু করতে পারবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট একটি কথা শুনেছেন আপনারা হয়তো এখন পর্যন্ত, যারা বিশেষ করে বেশি প্র্যাকটিস করেন তারাই কিন্তু ভালো কিছু করছেন। এজন্য
আপওয়ার্ক মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারেন। আপওয়ার্ক মার্কেট প্লেসে ওয়েলকাম আপনাদেরকে, যদি আপনার ভালো যোগ্যতা থাকে। এখানে অনেক ভালো কিছু করার অপরচুনিটি আছে। পাশাপাশি ফাইবারে যেরকম গিগ দেওয়া যায় আপওয়ার্ক মার্কেট প্লেসেও, কিন্তু এরকম প্রজেক্ট সাবমিট করে রাখা যায় গিগের মতো, ঠিক আছে? এটাকে প্রজেক্ট বলা হয়। প্রজেক্ট হিসেবে আপনি এখানে কিন্তু দিতে পারবেন, আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি দিতে পারবেন। পিপল পার আওয়ারে যেরকম আপনার আওয়ারলি দেওয়া যায়, এরকমভাবে কিন্তু ফাইবারের মতো আপনার আপওয়ার্কেও কিন্তু আপনি এখানে প্রজেক্ট সাবমিট করতে পারবেন। এখান থেকে আপনাকে সরাসরি হায়ার করে নিতে পারবে, আপনি তার কাজটা করে দিবেন। ওই ডেলিভারি সিস্টেম যেরকম ফাইবারে যেরকম, এখানেও কিন্তু আপনি এভাবে ডেলিভারি দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপওয়ার্ক নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কিংবা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও দিলে আপনাদের জন্য অনেক উপকার হবে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।